নদিয়ার কল্যাণীর শ্যামাপ্রসাদ ভবনে ভারতীয় কিষাণ মোর্চার উদ্যোগে কিষাণ সমাবেশে এসে বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন। তিনি বলেন, বদল হবে, বদলাও হবে, পশ্চিমবঙ্গ কাশ্মীরের অঞ্চলে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, ভোটের সময় তৃণমূল বুথে যাবেন হেঁটে, ফিরবেন খাটে, তার দায় বিজেপি নেতার নয়। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির যুব নেত্রী কাঞ্চনা মৈত্র, কিষাণ মোর্চা সভাপতি মহাদেব সরকার সহ আরো অনেকে। বলেছে শুভেন্দু পূর্ব মেদিনীপুরে ফ্যাক্টর নয়, 16টি আসনই তৃণমূল পাবে। দেখুন, শুধু পূর্ব মেদিনীপুর নয়, ওখানে তো 16-তে 16 হবে, 16 বিজেপি, তৃণমূল 0। সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা 200-র বেশি আসন পাবো। আর কে অখিলগিরি আমি চিনিও না জানিও না, এলাকার লোকও চেনে না। শুভেন্দু অধিকারী ওখানে একটা ফ্যাক্টর ইউথ আইকন, ব্যালট বক্সে প্রমাণ হবে। আর যেখানে যেখানে অমিত শাহ খাওয়া দাওয়া করেছে সেখানেই তৃণমূল যাচ্ছে, তাদের চাকরি দিচ্ছে, তাদের কথা শুনছে কি? আমি তো অমিতজিকে অনুরোধ করব যে রোজ আপনি পশ্চিমবাংলায় আসুন, আর অন্তত 25-30টা বাড়িতে খাওয়া দাওয়া করুন, তাহলে সেই বেকার গরিব ছেলেমেয়েদের অন্তত মমতা ব্যানার্জি চাকরি দেবে। ঘুমাচ্ছিল 10 বছর ধরে, 10 বছর মমতা ব্যানার্জি ঘুমাচ্ছিল, খালি ভাইপোর কথা চিন্তা করছিল, ভাইপোর ব্যাঙ্ক ব্যালেন্স কতটা বাড়বে, কোটি কোটি টাকা রোজগার করবে, বাংলার গরিব মানুষের, বাংলার বেকার যুবক যুবতীদের কথা চিন্তা করেনি। আর তাই জন্য বলবো মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে যে রোজ আসুন, আর প্রায় প্রত্যেকটাই বেকারদের বাড়িতে যান, তাতে করে অন্তত এই বেকার যুবক যুবতীদের চাকরি।